তার কি আমাদের বিয়ের কার্ড? তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য আব্বু আম্মু খুবই খুশি, সো এটা আমাদের বিয়েতে প্লাস করেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে আমি না, কোনো কিন্তু না, তুমি তো আব্বু আম্মুর মেন্টালিটি সম্পর্কে জানো। আমি চাই না আব্বু আম্মু কোনো অবস্থাতে এই সিচুয়েশনে ডিজার্টেড হোক। সব ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমার মা তো গ্রামে, আমি কিন্তু বিয়েটা তো গ্রামে হচ্ছে না। আর কোনো কথা বলো না প্লিজ। আমি কিন্তু তারপর আমি কিছু শুনতে চাই। আমি বলেছি দ্যাটস ইট, তোমার যা বলার বিয়ের পরে বলো, কিন্তু এখন আব্বু আম্মুকে ডিজার্টেড করো না প্লিজ। আমি এমনিতে আমাদের বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড। আমার যে কি আনন্দ হচ্ছে বাবা, সে আমি তোমারে বোঝাতে পারবো না। তোমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো সেও অনেক খুশি হতো। তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো আব্বা? হ্যাঁ, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছো তো? আল্লাহ আমাকে সহায় আছে বাবা। কছিলাম কি, সে তো অনেক বড় লোকের মেয়ে, তোমার আবার কষ্ট দিবে না তো আব্বা? ধরো যা, আমার মুখে যা আসতেছে তাই করছে। তাহলে পরে আমি কালকে ওই আসমারের সঙ্গে করে কালকেই চলে আসবো আব্বা। হ্যাঁ, আমার ছেলের বিয়ে, আমার যে কি আনন্দ হচ্ছে। না ঠিক আছে আব্বা, কালকে তো আসা যাবে না, আমার কত কিছু গোছগাছ করতে হবে। আমি বিয়ের দুই একদিন আগে চলে আসবো না। হ্যাঁ ঠিক আছে আব্বা। এই দেখো না, এই তোমার সঙ্গে কথা কওয়ার জন্য আসমা করে ছটফট ছটফট করতেছে। নাও তার সঙ্গে একটু কথা কও দিন। হ্যালো ভাইয়া, বড় লোকের মেয়ে বিয়ে করি আমাদের আবার ভুলে যেও না কিন্তু। ভাইয়া শোনো, আমি নিজের হাতে একটা নকশিকাতা সেলাই করেছি, আমার ভাইয়ের বিয়ের সময় এটা উপহার দেব। আসমা একটা কাজ কর, একটু মাকে ফোনটা দে না প্লিজ। মা, ও বাবা, মা আসলে হয়েছে কি, মানে আমি বলতে যাচ্ছিলাম যে বিয়েটা তো আসলে ঢাকায় হচ্ছে তাই না, মানে ঢাকা আবার এত দূর, এত লম্বা একটা জার্নি, তো এত দূরে এত কষ্ট করে তোমরা আসবে, মানে তার চাইতে বরং না আসো। মা, ইয়ে মা, তুমি কি শুনতে পাচ্ছ? মা মা তুমি আমার কথাটা শোনো না, আমি আমি কথা শেষ হয়নি মা, মানে আমি বলতে চাচ্ছিলাম যে এখানে এখানের মতো যেটা হচ্ছে আচ্ছা হোক, কোনো সমস্যা নেই, আমি তো বিয়ের পর ওকে নিয়ে বাড়িতেই আসবো। বাড়িতে আসার পর দরকার হলে আরেকটা নতুন করে সুন্দর করে আরেকটা প্রোগ্রাম করবো, অনেক বড় করে আয়োজন করবো মা। ঠিক আছে, তুমি সাবধানে থাকো আব্বা, শরীরের প্রতি যত্ন নিও। রাখলাম মা। ঠিক আছে। কেবল আসলাম চাচি। চাচি ওই আমু ভাই ফোন দিছিল। ফোন করছিল? আমি ফোন দিবেন। ও ফয়সাল, বাঁচতেছে না কিসের জন্য? চাচির লগে কথা কও ভাই। হ্যালো মা। আমু কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, আমি বেশ ভালো। তোমাকে আসলে একটা খবর দেবার জন্য ফোন করেছি আমি। কি খবর আব্বা? মা আসলে তোমার বৌমা। কি হয়েছে বৌমার? কিছু হয়নি মা, আসলে কিছু হয়নি মা, তুমি দাদি হতে চাচ্ছ। ও মা, শুকর আলহামদুলিল্লাহ। বাবা এত খুশির খবর, কি করছো
তুমি আমি তো এবার আর দেরি করব না আমি সবকিছু তাড়াতাড়ি গোছগাছ করে ঢাকায় চলে আসতেছি আব্বা ও আমু তুমি কোনো কথা কচ্ছ না কেন মা ইয়ে বলছিলাম কি মানে তুমি কষ্ট করে এত দূর এখানে আসবে এটা দরকার নেই মা মা তুমি আসলে এসো না এত লম্বা একটা জার্নি করবে আর তাছাড়া আসলে এখানে তো ব্যাপার স্যাপার একদম অন্যরকম ক্লিনিকে থাকবে ক্লিনিকে সব টেক কেয়ার করা হয়ে যাবে সব কিছু ঠিকঠাক মতো হবে তুমি এসো না এখন আসার দরকার নেই ঠিকই কইছ আব্বা আমি আসি আর কি করব সব তো ডাক্তার করবে আমি দোয়া করতেছি আব্বা তোমার ঘরে যেন চান্দের মতো আমার একটা নাতি হয় আব্বা ওই বৌমার শরীরের দিকে খেয়াল রেখো আব্বা তোমার নিজের শরীরের দিকে খেয়াল রেখো আমরা ভালো আছি আব্বা আমরা ভালো আছি পত্রিকাতে এদিকে আমার আমিরের ছবি আমার আব্বার ছবি মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে ও ফয়সাল ওই বড় পাশ দিয়েছে সেজন্য ছবি উঠেছে না ও আসমা আরে দেখে যা মাশাআল্লাহ সুন্দর হয়েছে ছবি ও আসমা আরে কোরে আসি আরে দেখে যা এই দেখ আমিরের ছবি উঠেছে কি লিখেছে পর এই পড়তেছিস না কিসের জন্য তোর পড়তে হবে না ও বাপ তুই পারবি না কি লিখেছে আমাদের আমির ভাই ব্যবসার কাজের জন্য সিটিগাং গেছিল সে জায়গাতে ফিরবার পথে মারাত্মকভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমি যে আমার ছেলের কিডনি দিচ্ছি সে কথা যেন সে জানতে না পারে সে তো আমার অনেক ভালোবাসে সে অনেক কষ্ট পাবে আপা আপনি ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে আপনারা রিসেপশনে বসুন দেখি কি করা যায়
না বসবো না, আমি বাড়িতে যাব। বাড়িতে যাবে মানে? তুমি তো হসপিটাল থেকে মাত্র আসলে। আমি জানি না, আমি কিছুই শুনতে চাই না, আমি বাড়িতে যাব, আমি আমার মায়ের কাছে যাব। এখনো অসুস্থ, একটু সুস্থ হও তারপরে বাড়ি যেও। না, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি আমার মায়ের কাছে যাব। আমার
একবার থাকো মা, আমি যাবো গাড়া ওরা মা, একটু থাকাও না মা, আমার দিকে একটু থাকা মার, তুমি একটু করো মার থাকা। আজ যে তুমি এখানে মায়ের মুখখানে দেখতে পারতেছ, এটা মায়েরই অবদান। তোমার শরীরে যে একটা কিডনি আছে এটা মাই দিছে, সেই থেকে মা অসুস্থ। মারি আর বাঁচাইতে পারলাম না ভাইয়া। তুই কি করলি? এটা সত্যি? এটা যদি সত্যি হয় তাহলে তোর আমার কেউ কষ্ট কেন? তোরা তুই যারা যারা চাই কেন মানে? এই যে আপনি তো এখানে আছেন, আপনারা কেউ মানে কইতে বললেন না যারা যাবা, এটা কি করছো তুমি মা? এটা কি করলা তুমি? কেন করলা? আমার দরকার ছিল না কিছু মা। আমি তোমার যাইতে দেবো না।